দাস, আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, তোমাকে একটু জানাও তোমরা আমাকে দেখতে পাচ্ছো কিনা, এবং তোমরা আমার কথা শুনতে পাচ্ছো কিনা আমাকে একটু জানাবে প্লিজ। আছে কিউ, একটি বিন্দু আছে, এদেরকে সংযোগ করলে থ্রি কিউ
দ্বিপাশে বিভক্ত হতে পারে, আর বিন্দুটা পি এর দ্বিপাশে থাকতে পারে। সেই ক্ষেত্রে কখন থাকবে, যখন এটুকু হবে এম আর গোড়াটা এটুকু হবে এন, তাহলে এম ইজ লেস দেন এন। এই শর্তে বিভক্ত বিন্দুটা পি এর দিকে, প্রথম বিন্দু বাহিরের দিকে বিভক্ত বিন্দুটা থাকবে। তো কিছুটা অংশ বুঝতে পেরেছ আশা করছি। এই এই দু ধরনের বিভক্তকে বলা হয় গভীর বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। এভাবে আর এর মান বের করতে পারবো, বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, এভাবে আমরা আর এর মান বের করতে পারবো। আজকে আমি তোমাদের সাথে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কের সূত্র এবং সেই বিষয়ে আমরা কিছু আলোচনা করবো। নেক্সট ক্লাসে আমরা বহির্বিভক্তটা দেখাবো। তো দেখো, অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক to
এটি হচ্ছে একটি প্রমোট। আশা করছি বিষয়টি তোমরা অবগত। এখন আসো যে এমওএন এর তোমাদের আনুমানিকভাবে কোন চিত্র অঙ্কন করতে গেলে অন্তর্ভুক্ত ক্ষেত্রে সেক্ষেত্রে এমওএন এর মানটা বেশি গুরুত্বপূর্ণ ছবি আঁকার জন্য। যেমন ধরো যদি তোমার কাছে বলা থাকে পিওকিউ বিন্দুর স্থানাঙ্ক যাই থাকুক, তোমাকে বলা হলো একটি আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য ধরো 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত করছে এই সংযোগ রেখাটা পি, এটি পি বিন্দু, একটি কিউ বিন্দু, তাহলে এটা 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে তোমাকে বিষয়টা
বিন্দু পি এবং কিউ বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে কি করছে, আর বিন্দু পি টু ইস্টু থ্রি অনুপাতে অন্তর্ভুক্ত করে। তাহলে অতএব আর বিন্দুর ভুজ সমান সমান ভুজ কমা ভুজকে আমরা কি করেছি, এক্স এক্স ইকুয়াল টু প্রথম অনুপাত হচ্ছে এম এর মান দুই গুণ দ্বিতীয় বিন্দু সেভেন এক্স টুর মান সেভেন প্লাস এন এর মান থ্রি গুণ এক্স ওয়ানের মান টু ডিভাইডেড বাই টু প্লাস থ্রি। আমি কোশ্চেনটি মুছে দিচ্ছি, আশা করি তোমরা কোশ্চেনটি ভালো করে দিয়েছি। তাহলে এখান থেকে এক্স এর মানটি কি পাচ্ছি, সাত আর দুইয়ের সাত গুণ চোদ্দ যোগ গুণ ছয় নিচে ফাইভ সমান সমান ফোর বিশ সাত পাঁচ সমান সমান ফোর। তারপরে আমরা এটাকে কি করতে পারি, আবার ধন্যবাদ মারিয়া, মারিয়া করা হয়ে গিয়েছে, ধন্যবাদ। তাহলে এটিকে আমরা কি পাই, দশ যোগ জিরো ডিভাইডেড বাই ফাইভ ইকুয়াল টু টু। অতএব আর বিন্দুর স্থানাঙ্ক কত, ফোর কমা এটি হচ্ছে অবশ্যই ফাঁস ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, এটি হচ্ছে আর বিন্দুর স্থানাঙ্কটি ভেঙে ভেঙে করেছি, তুমি চাইলে এটি একত্রে করতে পারো। ধন্যবাদ জাকির হাসান, ধন্যবাদ মারিয়া, আমার সাথে তোমাদের অ্যান্সারগুলো মিলেছে। আগামী ক্লাসে আমরা বহুবিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নিয়ে আলোচনা করবো, তখন ক্লাসে আমাদের ক্লাসের টাইম প্রায় শেষ পর্যায়ে, ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো, তোমাদের আবারও সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে আমার ক্লাস এখানে সমাপ্ত করছি, ধন্যবাদ। তোমরা যদি কোথাও বুঝে না থাকো তাহলে আমাকে ইনবক্সে জানাবে, আমার সাথে যোগাযোগ করবে।